আরাম টেলার্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো থ্রি পিস থেকে আপনারা কিভাবে 48 সাইজ কামিজ কাটিং করবেন। তো এর লম্বা হচ্ছে 48, বডি হচ্ছে 48, এর কোমর হচ্ছে 42, আর এর হিপ হচ্ছে 48, এর শোল্ডার হবে হচ্ছে 15, হাতের লম্বা হচ্ছে 20, আর হাতের মোহরি হচ্ছে 11.5, এবং এর বডির মোড়ার মাপ হচ্ছে 8.5, আর এটা উপর থেকে 21 ইঞ্চি, নিচে হবে ফাড়া, এর টোটাল ঘের হচ্ছে 1 পাট 30 ইঞ্চি। তো আসুন দেখি কিভাবে থ্রি পিস থেকে কামিজটা কাটিং করব। প্রথমে এরকম একটা থ্রি পিস থাকবে, থ্রি পিসের এটা হচ্ছে সামনা পার্ট এবং পিছন পার্ট, হাত একসাথে লাগানো থাকবে। তখন আপনারা কি করবেন, আমি কিন্তু আজকে দেখাচ্ছি একেবারে কিভাবে আলাদা করে কাটিং করবেন। এর জন্য আপনারা প্রথমে দেখবেন এই পাশে এক্সট্রা কাপড় আছে কিনা ফ্রন্ট পার্টে। যেমন এই যে দেখুন, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্টে যে গলার চিহ্ন থাকবে। থাকার পর এই পাশে দেখুন, এই পাশে যে এক্সট্রা কোনো কাপড় নাই যে ভাঙা দেওয়ার জন্য, তো তাহলে আমাদের ব্যাক পার্টটা এই একই নিয়মে কাটিং করে নেবেন। যেমন হাতের ওই পাশে দেখুন এক্সট্রা কাপড় নাই, এটা কিন্তু এখন এইভাবে এইভাবে ভাঙা হয়ে যাবে। তো এর জন্য আপনারা এক্সট্রা কাপড় লাগিয়ে নেবেন। এক্সট্রা কাপড় লাগিয়ে নিলে এই ডিজাইনটা থাকবে, আর তা না হলে কিন্তু ডিজাইনটা ভিতরে চলে যাবে। তো এই পাশেও হাতাটা যখন আলাদা করবেন, তখন আপনাদের এখান থেকে কেটে নিতে হবে সেম ফ্রন্ট পার্টের মাপে। ফ্রন্ট পার্টে যেরকম ছিল, ব্যাক পার্টে ঠিক একই নিয়মে কাটিং করবেন, যেহেতু এক্সট্রা কাপড় নাই। আর ম্যাক্সিমাম, এখন ম্যাক্সিমামই হচ্ছে কি যে চেক মিলে না, গলা মিলে না, চেক তারা হয়ে যায়। তো আমি মনে করি এটা এরকমই হবে, ম্যাক্সিমাম থ্রি পিসগুলোই এখন আর স্ট্রেট থাকে না। এটা হচ্ছে ফ্রন্ট পার্টের শেষ, এরকম যেখানে আলাদা একটা চিহ্ন দেখবেন, এটা আলাদা করে নেবেন। আলাদা করে নিলে আমাদের এখান থেকে আলাদা করি, যদি আলাদা করি তাহলে একটা হয়ে যাবে ব্যাক পার্ট, আর একটা হয়ে যাবে ফ্রন্ট পার্ট। তো এইভাবে চিহ্ন দেওয়া থাকবে, আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পর প্রথমে ব্যাক পার্টটাকে বিছিয়ে নেবেন সেন্টার করে, এরকম মাঝখানে সেন্টার করবেন। এই যে দেখুন, আমি মাঝখানে সেন্টার করে নিয়েছি। এখন কিন্তু সব দিকে সমান আছে, এই পাশে সমান আছে, কিন্তু এই যে দেখুন চেক মিল নেই। তো এটা কিছু করার নাই, যেহেতু চেক মিলাইতে গেলে আপনার কামিজ পিছনে চলে যাবে। এর জন্য এরকম সমান করে সোজা করে নিবেন। তা না যদি চেক মিলাতে যান, সেক্ষেত্রে অনেক সময় হয় কি, কামিজ কাটবেন বানাবেন কিন্তু কামিজ গায়ে দেওয়ার পর এক পাশে চলে যাবে। এর জন্য আপনাদের রেডি করতে রাখতে হবে যে কামিজ যেন পিছনে না যায়, এক সাইডে না যায়। এর জন্য চেক মিললে মিললো, না মিললে নাই। এই তো ব্যাক পার্ট রাখলাম, এবার ফ্রন্ট পার্টটাও একই সিস্টেমে এই সেন্টার করে নেবেন। যেহেতু আমরা এখানে গলা তৈরি করব, এটা ঠিক মাঝখানে এরকম মাঝখানে ধরে, যাতে গলাটা সমান থাকে। এই মাপে পুরোটা এইভাবে পাস করে নেবেন। পাস করলে দেখুন মিলতেছে না, এটাও ঠিক একই রকম হচ্ছে, চেক মিলে না। কিচ্ছু করার নাই, আপনারা উপরের অংশটা মিলিয়ে নেবেন, কারণ এটা চেকটাই হচ্ছে, ছাপটা যে দিছে ছাপাটাই সোজা দেয়নি, যার ফলে চেক এরকম বাঁকা হয়ে গেছে। তো যেরকম আছে আমাদের ওই রকমই কাটতে হবে। আর চেক মিলালে কিন্তু আমি বারে বারে বলছি, যদি আপনারা চান যে আমি চেক মিলায় কাটবো, তাহলে কিন্তু কামিজ গায়ে দেওয়ার পর এক পাশে চলে যাবে। দুইটা একত্রিত রাখবেন, একত্রিত রেখে এইভাবে সমান করে ফেললাম। এবার এই পাশে এই দুইটাকে এক সমান করবেন। এই পাশেও যাতে দুইটা পার্ট এক সমান থাকে, যেহেতু এই যে নিচের অংশে নাই,
তাহলে এখানেও নাই, তার মানে আমাদের এখান থেকে কাটতে হবে। প্রথমে সমান করে নেবেন দাগ দিয়ে। সমান করে নিলাম। এখন উনি 48 ইঞ্চি লম্বা চেয়েছে, ওনার কাপড় আছে হচ্ছে 45, 48 হবে না, কাপড়ে যা আছে তাই বানাতে হবে। এর জন্য আমি এখানে কাপড় আছে 45-45 দিলাম। এরপর ওনার বডির মোড়ার মাপ হচ্ছে 8.5, যেহেতু বডি বেশি তো এখানে কাটবেন হচ্ছে 7.25 ইঞ্চি মোড়া। ফার্স্টে 7.5 কাটবেন, হাতের মোড়া কাটবেন হচ্ছে 8.5। এরপর উপর থেকে 14 ইঞ্চি অথবা 14.5-15, তিনটার মধ্যে যে কোনো একটা দিয়ে কোমরের দাগ দিবেন। আর এই লম্বার উপর থেকে 21 ইঞ্চি নিচে হচ্ছে ফাড়া, ফাড়ার দাগ দিবেন, যেটা এখানে ফাড়াও হবে এবং হিপের মাপটাও এটাই হয়ে যাবে। এভাবে সবগুলা দাগ দিবেন। এবার হচ্ছে কাঁধ, কাঁধ বলেছিলাম 15, তাহলে কাঁধের 15 অর্ধেক হচ্ছে 7.5, 1/2 ইঞ্চি নেবেন হচ্ছে সেলাই, টোটাল 8, এখানে নেবেন হচ্ছে 8.5। বডি হচ্ছে 48, তাহলে 48-এর 1/4 হচ্ছে 12, কোমর হচ্ছে 42, 42-এর 1/4 হচ্ছে 10.5। এরপরে হিপ হচ্ছে 48, 48-এর 1/4 হচ্ছে 12। আর এরপর হচ্ছে ঘের, ঘের বলেছিলাম হচ্ছে 60 ইঞ্চি, তো 60, টোটাল 60-এর অর্ধেক হচ্ছে 30 ইঞ্চি, এক পার্ট থাকবে, তো 30-এর অর্ধেক হচ্ছে 15। এখন হচ্ছে শেপ কাট নেবেন। শেপ কাট নিয়ে এই যে কাঁধের সাথে এটা এইভাবে দাগ দিয়ে দেবেন। দাগ দিয়ে দিয়ে এখানে আমহোলটার গোলাই করে দিবেন এইভাবে দিয়ে। এরপর শেপ কাট নেবেন, শেপ কাট নিয়ে এখান থেকে এই কোমরের সাথে লাগিয়ে দিলেন। ওর আবার কোমর থেকে এইভাবে একটু অ্যাঙ্গেল রাখবেন শেপ কাটটাকে রেখে, তারপর আবার এই স্কেলটাকে ঘুরিয়ে দেবেন, ঘুরিয়ে এখানে এইভাবে মিলাবেন। মিলে পর এখান থেকে একেবারে যে নিচ নিচ পর্যন্ত সুন্দরভাবে এটার সাথে জয়েন দিয়ে দেবেন এইভাবে। এটা হচ্ছে ঘেরের মাপও হয়ে গেল। এরপর এখানে একটা দাগ দিয়ে দিবেন ফাড়ার হিসাব করে। তারপর যেহেতু উনি একটু হেলদি, এর জন্য ওনার কাঁধ হচ্ছে নেক লাইন হচ্ছে 3.5, আর এখানে হচ্ছে 1/2 ইঞ্চি ডাউন, হচ্ছে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে শোল্ডারের সাথে এটা মিলিয়ে দেবেন। মিলিয়ে দিয়ে আমাদের কামিজের মার্কিং কিন্তু হয়ে গেল। এরপর আপনারা আপনাদের মতো করে গলা দিবেন। আমি এটা যে পরবর্তীতে যে গলা বানাবো সেটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে পাইপিং কামিজ হবে। তো পাইপিং কামিজ কিভাবে করবেন, একদম রশি ছাড়া, যেটাকে দড়ি দিয়ে করে, আমি দড়ি ছাড়া আপনাদের দেখাবো পরের ভিডিওতে কিভাবে সেলাই করবেন। দড়ি লাগবে না, কিন্তু পাইপিং হবে খুব চমৎকার। আমি এই নিয়ে পরের ভিডিওটা তৈরি করব, আশা করি আপনারা দেখবেন। তারপর এই পাশে অ্যালাউন্স রাখবেন, মানে বাড়তি কাপড় রাখবেন, বাড়তি কাপড় রেখে কেটে যাবেন। সাইডে পাইপিং হবে, এবং পাইপিং দিয়ে কীভাবে কামিজ সেলাইতে হয় পরবর্তীতে আমি এটা সেলাই করে আপনাদের দেখিয়ে দেবো। আজকে শুধু কাটিংটা দেখালাম। আপনারা এই মাপে মাপে 48 ইঞ্চি সাইজ কামিজ কেটে নেবেন। তো এই ছিল বডি। এখন আপনারা তালপাত কাটবেন। তালপাত কিন্তু অবশ্যই কাটিং করবেন, প্রত্যেকটা কামিজের মধ্যে তালপাত হাতায় এবং বডিতে কাটবেন। এই দেখুন তালপাত কাটা হয়ে গেল। এখন আমাদের কাটতে হবে হচ্ছে হাত। হাতের জন্য থ্রি পিসে আলাদা কাপড়ই থাকে। এই যে আমি আলাদা কাপড়টা প্রথমে কেটে দেখিয়েছি কিভাবে বাইর করেছিলাম। তারপর ওনার হাতের মোড়ের মাপ হচ্ছে 8.5, দুইটা হাতকে এক সমান করবেন। আপনারা
ইস্তিরি করে নেবেন, তাহলে আরো ভালো হবে। আমি দেখানোর সুবিধার্থে আর ইস্তিরি করলাম না। দুইটা একবারে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পর এই পাশে সমান করলাম, এই পাশে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখলাম, আর এই বাড়তিটা কেটে ফেলে দিলাম। এবার এখান থেকে 3 থেকে 3.5 ইঞ্চি ডাউন দিবেন। তো আমি এটা যেহেতু হেলদি 3.5 ইঞ্চি দিচ্ছি, আর হাতের লম্বা ছিল 20 ইঞ্চি, তো ওনার হাতের লম্বা তো 20 হয় না, 17.5 ইঞ্চি হচ্ছে, 17.5। আর এখানে বর্ডারের জন্য আলাদা কাপড় নিতে হবে, আলাদা কাপড় দিয়ে বর্ডার দেব। তো এটা পাইপিং দিয়ে সেলাই করব, এর জন্য আলাদা কাপড়ের দরকার নেই। এরপর এই দাগগুলো দিয়ে নেবেন। দাগগুলো দিয়ে এখন হচ্ছে বডির মোড়ার যে মাপ ছিল 8.5, সেই 8.5টে দাগ দিবেন। মোহরি ছিল হচ্ছে 11.5, 11.5-এর অর্ধেক হচ্ছে 5.25, 5.25 দাগ দিলেন। এখন শেভ স্কেল নিয়ে মোড়ার সাথে মোহরি দাগ দিয়ে মিলিয়ে দিলেন। মিলিয়ে এখান থেকে এইভাবে ডাউন করে গেলেন। ডাউন করে দিয়ে হাতের মধ্যেও তালপাত কাটিং করবেন। তালপাত না কাটলে কিন্তু বগলের এখানে মোড়াটা সুন্দরভাবে বসে না, এজন্য অবশ্যই তালপাত কাটবেন। আর এই যে দেখুন, আমি এটা এখন 8.5 কেটেছি, আর ওখানে 7.25 কেটেছিলাম, কিন্তু এখন মাপ দিয়ে দেখেন এটা একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। এই যে দেখুন, এতটুকু সেলাইতে যাবে, আর এই যে তালপাত যখন আসবে তখন একদম অ্যাকুরেট মাপ আসছে, দেখছেন। তো এভাবে আমি যে ফর্মুলাটা দিলাম, এই ফর্মুলায় আপনারা কাটলে বডির মোড়াটাও সুন্দরভাবে বসবে, হাতের মোড়া এবং বডির মোড়া বড় ছোট হবে না, এক মাপ থাকবে। তো এই নিয়মে আপনারা 48 সাইজ কামিজ কাটবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অন করে অল বাটনটা ক্লিক করে দিবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইলো।